হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস্ত্রি। শর্মিস্ত্রিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ট্যাংরা মাছের ঝাল করতে নিয়েছি। কী করে বানাবো ট্যাংরা মাছের ঝাল, চলো দেখবে। এসো আমার কিচেনে, ট্যাংরা মাছের ঝাল কী করে করি দেখবে। এখানে আমি একটু বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। শীতকালে এরকম ট্যাংরা মাছ বাজারে পাওয়াই যায়, এগুলোতে ডিমও আছে, খেতে খুব ভালো হয়। এই সময় শীতকালে এই ধরনের ট্যাংরা খেতে খুব ভালো লাগে। তো আমি এই ধর একটু বড় সাইজের ট্যাংরা বাজার থেকে এনেছি, এবং এই ট্যাংরার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়েছি। এবার আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। ট্যাংরা মাছ একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি তেল গরম বসিয়েছি, এর মধ্যে আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই যে মাছটা ভেজে আমি তুলে নিলাম, এবার এই গরম তেলেই আমি রান্নাটা করব। এখানে আমি প্রথমে দিচ্ছি একটা তেজপাতা, এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করা, একটা টমেটো কুচি করে কাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, কাঁচা লঙ্কার কুচি, লাল লঙ্কা পাকা একটা কুচি করে কাটা, ভালো করে এটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এই সময় দেব লবণ আন্দাজ মতো, এবার জল দেব, সামান্য একটু জল দিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম, ঝোলটা এরকম ফুটে উঠেছে, বেশ ঘনই থাকবে, বেশি ঝোলঝোল হবে না, পাতলা ঝোল হবে না, এটা বেশ ঘন ঘন হবে। ঝাল খেতে এরকমই ভালো লাগে, ট্যাংরা মাছের ঝাল। তো এবার মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি, থেকে আবার একটু ধনে পাতা ছড়িয়ে দিই, অল্প একটু, আর একটু গরম মশলা দিয়ে দিই। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ঝাল। দেখো খুব সহজেই ঘরে কিভাবে করে ফেললাম ট্যাংরা মাছের ঝাল, তোমরাও করতে পারো এভাবে এই শীতকালে। ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ট্যাংরা মাছের ঝাল দারুণ লাগে। হ্যাঁ, আর একটু বড় ট্যাংরা হলে খুব ভালো হয় খেতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তোমাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার শর্মিস্ত্রির তরফ থেকে।